ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ, 100 ডেজ কাউন্টডাউন নেমেছে 50 দিনের নিচে, যাবতীয় প্রস্তুতি শেষ করেছে 32 দল, আয়োজক দেশে এখন উৎসবের আমেজ। শিরোপার স্বপ্নে যারা বিভোর তারা ব্যস্ত শেষ মুহূর্তের কৌশল খুঁজে নিতে। আসছে বিশ্বকাপে বেশ ভালো আলোচনায় ছিল ইংল্যান্ড, তবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে থ্রি লায়নরা পিছিয়ে। উয়েফা নেশনস লীগের প্রথম ধাপ থেকে অবনমিত হয়ে ওরা নেমে গেছে দ্বিতীয় ধাপে, তারপরও সাবেক অধিনায়কের বিশ্বাস এবার ভালো করবে 66 চ্যাম্পিয়নরা। আমি সবসময় বিশ্বাস করি ইংল্যান্ড জিতবে, যেটা যে কোনো প্রতিযোগিতায়। সামনে কাতার বিশ্বকাপ, আমার প্রত্যাশা নিশ্চয়ই এবার চ্যাম্পিয়ন হব। আমার দলটা দারুণ, ক্লাবে সবাই ভালো খেলছে, তার চেয়েও বড় বিষয় হচ্ছে মৌসুম সবেমাত্র শুরু। ফুটবলারদের মধ্যে ক্লান্তিভাব বা ইঞ্জুরির প্রবণতা এখন কম, এটা ইতিবাচক ভূমিকা রাখবে মাঠে ভালো খেলতে। কাতার বিশ্বকাপে ফেভারিট কে, এমন প্রশ্নে সবার আগে আসবে ব্রাজিল আর্জেন্টিনার নাম। ইউরোপ থেকে ফ্রান্স বেলজিয়ামের সম্ভাবনাও দেখছেন অনেকে। মতভেদে এই তালিকা আরও লম্বা, তার মানে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে অনেকেই, তাই লড়াইটাও জমজমাট হবার প্রত্যাশা। গেল কয়েক বছরে সাউথগেট দলটাকে দারুণ একটা ছন্দে বেঁধেছে, ইংল্যান্ড একটা দল হয়ে খেলছে, বিশ্বকাপের মতো আসরে ভালো করতে যা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক এবারের বিশ্বকাপ বেশ চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ডের জন্য, কারণ বেশ কিছু দল আছে যারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। একই কারণে সবার জন্যই বিশ্বকাপটা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আগামী 20 নভেম্বর কাতারে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ, পরদিনই ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।